আমরা প্রত্যেক বছরের মতো এবছর এসে পড়েছি পিকনিক করার জন্য। 2022 সাল যেহেতু করোনা পরিস্থিতি, তাই সমস্ত নিয়মকানুন মেনে আমরা বাইরে যেতে পারিনি। আমরা এসেছি মধ্য জেলায় এবং আমাদের সবার প্রিয় দিদি ম্যাডাম ম্যাডামের বাড়িতেই আজকে আমরা সকলে মিলে আনন্দ করছি, প্রতি বছর যেমন করি। এবং নাচ গান আনন্দ এইভাবে স্বরধ্বনি কাব্যমন্দির যেভাবে শ্রীবৃদ্ধি লাভ করছে আমরা খুব আনন্দিত। এবং প্রত্যেক বছর যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি যাচাই করি। পিকনিকে সবাই মিলে একত্রিত হয়ে খুবই আনন্দ পাচ্ছি, তার সাথে আমাদের বাচ্চারাও খুব আনন্দ করছে। সকাল থেকেই আমরা খুব মজা করে আছি, খাওয়া দাওয়া মজা হই হুল্লোড় আবৃত্তি ছোটোখাটো অনুষ্ঠান সবই চলছে। এই নিয়েই আমাদের পিকনিক সারাদিন পিকনিকে আমরা সারাদিন বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো খুব আনন্দ মজার মধ্যে দিয়ে সারাদিন কাটাচ্ছি। এইভাবেই আমরা আনন্দের মধ্যে বাচ্চাদের আবৃত্তি নাচ যে যেমন পারে সেরকম আমরা শেষ করছি। এরকম পিকনিকে আমরা সবাই বাচ্চাদের নিয়ে খুব হই হুল্লোড় আনন্দ করছি। এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা এটা অ্যারেঞ্জ করেছি, তার জন্য খুবই ভালো লাগছে। সবাই তো বাড়ির মধ্যে বন্দি থাকে, থেকেও আমরা যে বাড়ির মধ্যে থেকে সীমাবদ্ধ হয়ে এটা করতে পেরেছি খুবই ভালো। আমরা সকলে মিলে মজা করছি, ম্যাম আমাদের সাথে এরকম বন্ধুর মতোই থাকে, খুব আনন্দ হচ্ছে। আর আমরা প্রতি বছর চাই এইভাবেই যেন আনন্দ করতে পারি। আমরা আনন্দ করছি আর সারা জীবন ম্যাম আমাদের পাশে থাকুক আমরা এটাই চাই। সবকিছুই আমরা করছি, বাচ্চারা খুব আনন্দ করছে, আমরা আনন্দ করছি। আমরা চাই 2022 খুব ভালো কাটুক, স্বরধ্বনি কাব্যমন্দিরকে সবাই সবাই অ্যাপ্রিসিয়েট করুন, সবাই মজা করুন। আড়িয়ার মদন পাবি, হে মরদের আদর পাবি রে।
বেগুনিও খা না ওইটাও না খেয়ে ওটা কেন সবাই খাওয়া গেল ধরি